আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আরও একটি ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আমি গাজী মোহাম্মদ এনামুল হক, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, সরকারি ফুলতলা মহিলা কলেজ। তো আজকে তোমাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো সমাজবিজ্ঞানের প্রথম পত্র, প্রথম পত্রের 11তম অধ্যায়ের আরও একটি বাকি অংশ। ইতোমধ্যেই আমরা আলোচনা করেছি সামাজিক পরিবর্তনের কারণ, সামাজিক পরিবর্তনের এই কারণের ফলে কি ধরনের সুবিধা অসুবিধা সংঘটিত হয় সে সম্পর্কে আলোচনা করেছি। আলোচনা করেছি কার্ল মার্ক্সের যে সামাজিক পরিবর্তন তত্ত্ব সে সম্পর্কে। তো আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব হচ্ছে আরও একজন সমাজবিজ্ঞানী, প্যারেটো। তিনি সমাজ পরিবর্তন সম্পর্কে যে মতবাদ দিয়েছেন সেই মতবাদ তোমাদের সামনে আমি উপস্থাপন করব। তো সমাজবিজ্ঞানী প্যারেটো, তিনি এই সমাজকে নিয়ে যখন গবেষণা করেছেন, আসলে প্রত্যেকটি সমাজবিজ্ঞানী তার মতামত যে উপস্থাপন করেছেন এই মতামতের প্রেক্ষিতে তারা সামাজিক পরিবর্তনকে নিয়েও ভেবেছেন। তো তিনি তার একটা বিখ্যাত পুস্তক রয়েছে, সেটা হলো দ্য মাইন্ড অ্যান্ড সোসাইটি, দ্য মাইন্ড অ্যান্ড সোসাইটি, দ্য মাইন্ড অ্যান্ড সোসাইটি নামক গ্রন্থে তিনি যে মতবাদ দিয়েছেন সেটা হলো সমাজ পরিবর্তনকে তিনি মোট দুইটা স্তরে বিভক্ত করেছেন, দুইটা ভাগে ভাগ করেছেন। তো সেই দুইটা ভাগ হচ্ছে, একটা হচ্ছে শাসক এলিট, একটা হচ্ছে শাসক এলিট, আর একটা হচ্ছে অশাসক এলিট। তার মানে এই সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে শাসক এলিট এবং অশাসক এলিটদের যে মানে ভূমিকা, হ্যাঁ সেটাই আমি যাচ্ছি। তো উনি যেহেতু তোমাদের এই সমাজ পরিবর্তনের ক্ষেত্রে কিভাবে আমাদের এলিটেরা কাজ করে সে সম্পর্কে গবেষণা করেছেন। এখন প্রশ্ন হলো, তোমরা প্রশ্ন করেছো যে এলিট, এলিট শব্দের অর্থ কী? আচ্ছা, এলিট, তোমরা কি গাড়িতে চড়েছো? ওই বড় বড় দামি যে বাস রয়েছে বাসে চড়েছো? আচ্ছা, কিছু কিছু গাড়িতে এলিট লেখা রয়েছে, দেখেছো? ইগল এলিট পরিবহন, তাই না? এই ধরনের কথা লেখা থাকে না? তাহলে এলিট কারা? এই এলিট বলতে জনগণ তো সবাই, বাট এলিট বলতে হচ্ছে সেই সমস্ত জনগণ যারা একটু দামি বা মূল্যবান, ধনী। তার মানে ওই গাড়িটা ধনীরা বলতে কি, ওখানে কি টাকাওয়ালা লোক ওই গাড়িতে উঠবে? মানে ওই গাড়িতে যারা চড়বে তার টিকিটের দাম অনেক বেশি, সেই জন্য দিয়েছে যে ইগল এলিট পরিবহন। গাড়িতে ওঠার সময় সাবধান, যদি দেখো যে এলিট তাহলে আগে দামাদামি করে নিয়ে যে কয় টাকা দাম টিকিটের, তাই না? তাহলে তোমার এখন আসি হচ্ছে যে তোমার এলিট, একটা হচ্ছে উনি সমাজে দুই ধরনের এলিটের কথা বলেছেন, একটা হচ্ছে শাসক এলিট আর একটা হচ্ছে অশাসক এলিট। এখন শাসক এলিট কারা? আমরা সংক্ষেপে শেষ করব। শাসক এলিট যারা আমাদের শাসন করে, শাসন করে, শাসন করে কারা? সরকার, সরকার, প্রশাসন। তাহলে এক কথাই হচ্ছে সরকার, সরকারের মন্ত্রী পরিষদ, সরকারের বড় বড় যারা নেতা, যারা দেশ পরিচালনার কাজে
নিয়োজিত, তাদেরকে বলা হচ্ছে শাসক এলিট। তাহলে এর মধ্যে আসছে একেবারে সরাসরি প্রধানমন্ত্রী আসতেছে, রাষ্ট্রপতি আসতেছে, এমপি আসতেছে, মন্ত্রী আসতেছে, আবার বিশাল বিশাল নেতা যারা তারা আসতেছে। এখানে সাধারণত পার্টি নেতাটা খুব বেশি এখানে কাউন্ট করা হচ্ছে না, যদিও তাদের ভূমিকা আছে সমাজের ক্ষেত্রে। তো এরা হচ্ছে শাসক এলিট। এখন অশাসক এলিট কারা? অশাসক এলিট বিষয় হলো অশাসক এলিট, শাসক না কিন্তু এলিট কারা? তারা শাসক না কিন্তু এলিট কারা হতে পারে তোমরা ভাবো তো? আমি তো সেটা বলছি না, আমি বলছি যে শাসক না কিন্তু তারা এলিট। শিল্পপতি হতে পারে, আর বলো 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 ডাক্তার, ডাক্তার নাম টাম বলো, ডাক্তার ধনী ব্যক্তিরা, আর আচ্ছা আমি বলেছি যে তোমরা একটু বিশ্লেষণ করো কথার। অশাসক এলিট, আচ্ছা শাসক এলিট কারা বললাম? সরকার, যারা রাষ্ট্রকে শাসন করে এটা হচ্ছে শাসক এলিট। তাহলে অশাসক এলিট হচ্ছে যারা শাসন করে না, তারা তার মানে বিরোধী দল। ওখানে তো এলিট শব্দটা জড়ানো আছে, অশাসক বলেনি একদম, এলিট কথা বলা রয়েছে। তাহলে ওখানে তোমার মনে করো যে খালেদা জিয়া, তাহলে কি সে কি বাংলাদেশের একজন ভিআইপি পার্সন না? তারপরে তার দলের যারা বড়, অথচ শাসক না সে কিন্তু শাসক না। আচ্ছা তারপরে তার দলের যারা বড় বড় নেতা তারা কিন্তু অশাসক এলিটের মধ্যে পড়তেছে। আচ্ছা এই অশাসক এলিটের কাজ কি? রাইট, তার মানে সরকারের দোষগুণ খুঁজে বের করবে, খুঁজে বের করে সেটা প্রচার করবে, এবং আগামীতে নিজেরা যাতে ক্ষমতায় যেতে পারে সে ব্যাপারে জনগণকে উদ্বুদ্ধ করবে। এটা কিন্তু অশাসক এলিটের কাজ। আচ্ছা তাহলে এখন কি হলো, সরকারি দল হচ্ছে শাসক এলিট, বিরোধী দল হচ্ছে অশাসক এলিট। তাহলে সরকারি দল কি করবে, যে কোনোভাবে তারা সারা চেষ্টা করবে যে ক্ষমতায় থাকার জন্য। আচ্ছা অশাসক এলিটের কাজ কি হবে, তারা জনগণকে মোটামুটি সরকারের যে ত্রুটি বিচ্যুতিগুলো রয়েছে ওই ত্রুটি বিচ্যুতিগুলো ধরে তুলে ধরে জনগণকে সজাগ করবে, যে দেখো সরকার এই করতেছে সরকার ওই করতেছে, এটা বলে জনগণকে সজাগ করবে। এবং সজাগ করে যখন নির্বাচন হবে সেই নির্বাচনে পাবলিক যদি মনে করে যে যে না বিরোধী দল যেটা বলেছিল তা তো ঠিকই বলেছিল, তাহলে তো আর এই সরকারকে আমরা রাখবো না, তাহলে এবার সিল মারার সময় বিরোধী দলের পক্ষে মেরে দিল সিল। এবার যখন বিরোধী দলের পক্ষে সিল মেরে দিল, বিরোধী দল কিন্তু চলে আসলো ক্ষমতায়, তখন বিরোধী দল হয়ে গেল শাসক এলিট আর সরকারি দল হয়ে গেল অশাসক এলিট। তাহলে আমাদের দেশের যে পরিক্রমা সেই পরিক্রমায় কি এই ধরনের ঘটনাটা ঘটতেছে না? এক দল ক্ষমতায় আসতেছে, কিছুদিন থাকছে, থাকার পর অশাসক এলিট যারা তারা ক্ষমতায় যাচ্ছে, আবার তারা কিছুদিন থাকছে, আবার জনগণকে অশাসক এলিট যারা তারা ইয়ে দিচ্ছে সরকারের ত্রুটি বিচ্যুতিগুলো তুলে ধরতেছে, তুলে ধরে আবারও তারা সরকারকে ক্ষমতার থেকে সরাই নিয়ে এসে বিরোধী দলকে উঠাই দিচ্ছে। তাহলে এই যে এটা কি হচ্ছে বলো তো? সামাজিক পরিবর্তন হচ্ছে কিন্তু কিভাবে, চক্রাকারে, তার মানে কি বাই রোটেশন, ঘুরে ঘুরে, একবার এরা শাসক এলিট একবার ওরা শাসক এলিট, এইভাবে করে ঘুরে ঘুরে ফিরে আসতেছে। বিধায় এই তত্ত্বটার নাম দেওয়া হয়েছে চক্রাকার তত্ত্ব।
তাহলে প্রশ্ন আসতে পারে যে চক্রাকার তত্ত্বটি কে প্রদান করেছেন? প্যারেটো, প্যারেটো। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি, তোমরা কি বিষয়টা ক্লিয়ার না? দেখো প্যারেটো আমাদের হচ্ছে অপরিচিত একটা নাম, তারপরে কার্ল মার্কসও হয়তো পরিচিত কিন্তু খুব বেশি কাঠখোট্টা বলে মনে হয়, তাই না? কিন্তু যখন আমরা ভিতরে ঢুকছি তখন দেখো যে কত সহজবদ্ধ আকারে সহজভাবে হচ্ছে বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরা হয়েছে। তো এটাও হচ্ছে এই যে চক্রাকারভাবে যে পরিবর্তনটা হচ্ছে, এটাও হচ্ছে সমাজের একটা পরিবর্তন বিধায় আমাদের সামাজিক পরিবর্তন চ্যাপ্টারে এটা নিয়ে আসা হয়েছে। তো এই হচ্ছে আমরা মোটামুটি সামাজিক পরিবর্তন চ্যাপ্টারও শেষ করে ফেলেছি। হ্যাঁ, তো আজকে আমরা মোটামুটি ছোট্ট পরিসরে হলেও আজকের এই ক্লাস, সামাজিক পরিবর্তন ক্লাসটি শেষ করলাম। পরবর্তীতে হয়তো আমরা আরও একটি ক্লাস নিয়ে সকলের সামনে উপস্থিত হব। আজকের মতো সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে সরকারি ফুলতলা মহিলা কলেজের সকল শিক্ষার্থী, সমাজবিজ্ঞানের সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।